নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে চলে আসবো ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেটে, কারণ কাল রাতে অজিত আইজাকের করা ফেডারেশনকে একটা মেল নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। তো তোমাদের আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের থেকে ফেডারেশনকে চিঠি দিয়ে বলা হয়েছিল এবার থেকে লাইসেন্স বা অন্য কোনো বিষয়ে যা কথা বলার প্রয়োজন তা যেন ইস্টবেঙ্গল ক্লাবের সাথেই বলা হয়, কোয়েসকে কোনো রকম চিঠি পাঠানো যেন না হয়, কারণ কোয়েসের সাথে তাদের বিচ্ছেদ হয়ে গেছে 31 মে। কিন্তু হঠাৎই কাল রাতে অজিত আইজাকের থেকে মেল করা হয় ফেডারেশনকে। সেই মেলে স্পষ্ট করে দেওয়া আছে যে কোনোভাবেই যেন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে ফেডারেশন যোগাযোগ না করে, সমস্ত কিছু তাদের সাথেই যেন আলোচনা করা হয়, কারণ কোয়েসের সাথে বিচ্ছেদ প্রক্রিয়া চললেও এখনও পর্যন্ত সরকারিভাবে বিচ্ছেদ হয়নি, যতক্ষণ না ক্লাবকে এনওসি দিচ্ছে কোয়েস, আর এতেই বেকায়দায় পড়েছে ইস্টবেঙ্গল। এদিকে ফেডারেশনের থেকে চাপ দেওয়া হচ্ছে লাইসেন্স প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য, অন্যদিকে কোয়েসের সাথে তাদের কী সম্পর্ক আছে তাও জানানোর জন্য বলা হচ্ছে। ইস্টবেঙ্গল অফিসিয়ালরা দাবি করছেন যে স্পোর্টিং রাইটস তাদের কাছে ফেরত চলে এসেছে এবং তারা ISL খেলবে, কিন্তু ফেডারেশনকে এক মাসের বেশি পেরিয়ে গেলেও কোনো স্পোর্টিং ডকুমেন্টস এখনও ইস্টবেঙ্গল জমা করতে পারেনি। এই বিষয়ে ফেডারেশন এবার সিদ্ধান্ত নিয়েছে যে যা কিছু কথা হবে কোয়েসের সাথেই কথা বলবে, কারণ ফেডারেশনের দিক থেকে আর কিছু করার নেই। অজিত আইজাক স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে কোয়েস ইস্টবেঙ্গল ছাড়া অন্য কোনো সংস্থাকে যেন লাইসেন্সের কাজ করতে না দেওয়া হয়, যা সিদ্ধান্ত নেবে কোয়েস ইস্টবেঙ্গলই নেবে। এর ফলে ইস্টবেঙ্গলের ISL খেলা তো দূর, আই লিগেও খেলা সম্ভব হবে না। অন্যদিকে কোয়েস ইস্টবেঙ্গলের বকেয়া 3 কোটি টাকা দিতে নারাজ, হয়তো এই 3 কোটি টাকা যদি ইস্টবেঙ্গল ছাড়ে তাহলেই হয়তো কিছুটা সমস্যার সমাধান হতে পারে। এবং কোয়েসও যেই মনোভাব দেখাচ্ছে তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা ইস্টবেঙ্গলকে যে কোনো রকমভাবেই বিপদে ফেলতে চায়, এবং ইস্টবেঙ্গলের সাথে তিক্ততা একেবারেই ভালোভাবে নেয়নি তারা। এর আগে কিংফিশারের সাথে যখন বিচ্ছেদ হয়েছিল তখনও ইস্টবেঙ্গলকে এনওসি নিতে হয়েছিল, তারপরেই কোয়েস দায়িত্ব পেয়েছিল। এক্ষেত্রে কোনোভাবেই ফেডারেশন বা AFC কোনো দায়িত্ব নেবে না, যা দায়িত্ব নেওয়ার তা ক্লাবকেই করতে হবে। ঠিক এক্ষেত্রেও কোয়েসের থেকে NOC প্রয়োজন, এবং ফেডারেশন যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যে লাইসেন্স কাজকর্ম সম্পূর্ণ করতে হবে, নাহলে চরম সংকটে পড়বে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ। ইস্টবেঙ্গল সাপোর্টাররা এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। তোমরা যারা এখানে ইস্টবেঙ্গল সাপোর্টার আছো তাদের কী মত এই বিষয়ে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। চলে আসি পরবর্তী আপডেটে, দেখে নেবো মোহনবাগান এটিকে নিয়ে একটা খবর। তো তোমরা সবাই জানো যে আগামী 10 জুলাই হতে চলেছে মোহনবাগান এটিকের ফার্স্ট বোর্ড মিটিং, এবং এই বোর্ড মিটিংয়ের দিকেই তাকিয়ে আপামর মোহনবাগান সাপোর্টার্স, কারণ ক্লাবের জার্সি লোগো নাম কী হবে তা অফিসিয়ালি জানা যাবে এই মিটিংয়ে। এবার এই মিটিংয়ে যুক্ত হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি, এবং সঞ্জীব গোয়েঙ্কাও থাকবেন বলে শোনা যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি এর আগে এটিকের বোর্ডে ছিলেন, অর্থাৎ কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামে যে বোর্ড ছিল তাতে তিনি ছিলেন। তিনি এটিকের বিভিন্ন খেলাতেও মাঠে যেতেন। এবার মোহনবাগান এটিকের বোর্ড মিটিংয়ে যুক্ত হওয়াটা অনেকটাই অর্থবহ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে, কারণ সবাই প্রায় জানে সৌরভ গাঙ্গুলি মোহনবাগান সাপোর্টার এবং তিনি মোহনবাগানের লাইভ মেম্বারও। এছাড়াও তিনি মোহনবাগানের হয়ে ক্রিকেটও খেলেছেন, তো তিনি মোহনবাগানের আবেগ ঐতিহ্য সম্পর্কে জানেন। এই বোর্ড মিটিং হবে পুরোটাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে, শুরু হবে দুপুর 12টাতে। মোহনবাগান সাপোর্টাররা এটাই আশা করছেন যে সৌরভ গাঙ্গুলি বোর্ডে থাকলে হয়তো অনেক ডিসিশনই মোহনবাগানের পক্ষে যাবে, যেমন নাম জার্সি লোগোর ব্যাপারে মোহনবাগানকেই প্রাধান্য দেওয়া হবে। তোমরা যারা মোহনবাগান সাপোর্টার আছো তাদের কী মত, সৌরভ গাঙ্গুলি বোর্ড মিটিংয়ে থাকলে মোহনবাগানের কী কোনো লাভ হবে আদৌ, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।